আসসালামু আলাইকুম দেশি এবং প্রবাসী ভাইরা, কারণ এই খেলাটি সারা বিশ্বেই দেখেন। আজকে আমাদের আপনাদের জন্য বিশাল এক টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছেন সানাপার নিজ নিজি মৌচাকের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল কাদের ভাই। আপনারা তাকে দেখতে পাচ্ছেন, এই ভাইটি এবং ক্রীড়া অনুরাগী ক্রীড়াপ্রেমিকও বলা চলে, খেলাধুলাকে অনেক ভালোবাসেন, অনেক হাসি খুশি বড় মন। আমি তার জন্য শুধু দেশবাসীর কাছে দোয়া এবং তার সুস্বাস্থ্য কামনা করছি। তিনি যেন দীর্ঘায়ু হন এবং তার মতো আপনারা যদি এই খেলাকে ভালোবেসে থাকেন অবশ্যই দুই একটি স্পন্সর করবেন, যেন আমরা এই খেলাকে চালিয়ে অনেক দূরে নিয়ে যেতে পারি। কারণ খেলাধুলায় আজকে সম্পর্ক হয়, আপনারা দেখতে পাচ্ছেন বাবার বয়সী সবাই এখানে আসে, কারণ খেলাধুলা একটি ভালো জায়গা, ভালো পরিবেশ, ভালো মনের মানুষরাই করে, সেটি ব্যাখ্যা দিয়েছে আমাদের বিজ্ঞান মিডিয়া। অবশ্যই আপনারা যদি ভালো ভালো খেলা দেখতে চান, এই ছোট ভাইটির দিকে তাকিয়ে হোক, খেলাকে ভালোবেসে হোক, অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে আমার মন থেকে আমি দোয়া করছি আমার সদ্য বড় ভাই, সত্যি কথা বলতে এরকম হাসি খুশি মানুষ আমি খুব কমই দেখেছি, আসলে তার ভালোবাসার কথা আমি বলবো না। তার কাছে আমি তিনবার গিয়েছি, আরও যাবো, সারা জীবন যেন তার সাথে আমার সম্পর্ক থাকে। সে আমাদের মোহাম্মদ আব্দুল কাদের ভাই এসেছেন, তার সাথে আমাদের বিশিষ্ট বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ফজলু মামা, কাদের ভাইয়ের মামা হয়, আছেন আরো অনেক ভাই, তার সাথে সেলিম ভাই এসেছেন, আসলে অনেক দূর থেকে তারা এসেছেন শুধু খেলাকে ভালোবেসে, আসলাম ভাই আছেন, আপনারা সবার জন্য দোয়া করবেন। যাই হোক, খুব ভালো হলো। আমি আমার এই মিডিয়াকে যারা আজকে পর্যন্ত ধরে রেখেছেন, উজ্জ্বল নক্ষত্রের তারা যিনি সুন্দর খেলে থাকেন, তার দুর্দান্ত একটি খেলা আপনারা ইতিপূর্বে দেখেছেন, আমার প্রাণপ্রিয় বড় ভাই এবং বন্ধুর মতো সুখে দুঃখে যাকে পাইছি আমাদের লালবাবু ভাই, তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্রিকেট মিডিয়া। তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে যদিও পেশায় একজন ডাক্তার, কিন্তু তিনি আমার সত্যিকারের বন্ধু, সত্যি খুব সুন্দর মনের অধিকারী লালবাবু ভাই। একটা গেম জিতেছেন আপনি, খুব সুন্দর মনের অধিকারী, খেলাতে হার জিত থাকবে, ভালো মন নিয়ে আমরা চাই এই খেলাটি শেষ করবে সবাই, কারণ একজন জিতবে একজন হারবে, এটি স্বাভাবিক, মন খারাপ করার মতো কিছু নেই। অবশ্যই আমার বন্ধু মন খারাপ করবে না, সে আমাদের সেতু ভাই, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনো সময় আছে, তিনি একবারে গেম থেকে ছিটকে যাননি, একটি গেম যদি দিতে পারেন তিনি অবশ্যই দিশার গেমে পরিণত হবে, সেটি আমরা আশা করি। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে খেলাতে চলে যাচ্ছি, তাদের দুজন করে জন্য শুভকামনা রইল। সেতু ভাই রিস্ট্রাক্ট রানিং না, সবাই ব্যস্ত মানুষ, হ্যাঁ, তার জন্য আমারও দোয়া রইল, তিনি যেন সবসময় সুস্থ থাকেন, দোয়া করবেন সবাই। কবির ভাই আসছিল, একটি শট দেখতে পেলাম, দেখা যাক কি হয়। কঠিন একটি শট আমরা দেখতে পেলাম, সেতু ভাই ফিরে এসেছেন তার পূর্ণরূপে, দেখা যাক কি হয়। এবং ফিনিশ করে দিলেন দুর্দান্ত একটি গোল, তিনি সহজ বলব আমি, কিন্তু সহজ না, কঠিন গোল থেকে তিনি ফিনিশ করে দিলেন, 13টি পয়েন্ট নিয়ে নিলেন। আসলে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, সেটি আমরা দেখতে পাচ্ছি, সুন্দর স্ট্রেক করলেন লালবাবু ভাই। তারা আমার জন্য দোয়া করবেন, আমি অবশ্যই এই টুর্নামেন্টে ভালো খেলবো।
করে ফেললেন। চমৎকার একটি শট দেখতে পেলাম আমরা, সুন্দর একটি শট। অসাধারণ একটি টোকা দেখতে পেলাম আমরা, কি হয় খেলাটি জমে উঠেছে 13-14। সুন্দর একটি রেড কভার দিলেন। একটা শট মেরেছিলেন গুড়িকে ভারী দিয়ে, তিনি চাপটি মেরেছিলেন, দেখা যাক কি হয়।
চমৎকার খেলছেন আমাদের লালবাবু ভাই। আমাদের সেতু ভাইয়ের স্টেকে 8টি পয়েন্ট নিয়ে নিলেন। সেতু ভাইয়ের একটি ভুলের কারণে তিনি পৌঁছে গেলেন 22 পয়েন্টে, সেতু ভাই 13 পয়েন্ট। যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী, 22/13 যাক, দেখা যাক একটি সুযোগ আমাদের সেতু ভাই যদি সুযোগটি কাজে লাগাতে পারেন। এখনো সময় ফুরিয়ে যায়নি, দেখা যাক কি হয়। সুন্দর সুন্দর একটি টান দুর্দান্ত তিনি দেখেছেন। আমার লিটন ভাই এদিকে বলছে যে টানটি মারলে মনে হয় ভালো হবে, চুপি চুপি সেটি হলো, দেখা যাক কি হয়। সুন্দর খেলছেন সেতু ভাই, অসাধারণ অসাধারণ একটি টোকা আমরা দেখতে পেলাম। রেটটি কভার করে ফেললেন, চমৎকার খেলেছিলেন সেতু ভাই, কিন্তু লাস্ট মুহূর্তে আর বলো না, দেখা যাক কি হয়। মেহমান অনেক কষ্ট করছে, তারা অনেক দূর থেকে এসেছেন, এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। সুন্দর মেরেছিলেন, সেতু ভাই অসম্ভবকে সম্ভব করার যার কাজ তিনি ভালো একটি পয়েন্টে পৌঁছে গেলেন, 20 পয়েন্ট। দেখা যাক লাস্ট মুহূর্তে কি হয়।
সুন্দর বিকৃত প্রতিক্রিয়া দিয়েছিলেন, বলো না? গেম পয়েন্টটি চেক করে নিলেন, কারণ বিশ এখন আটটি পয়েন্ট আছে, দেখা যাক কি হয়। দুর্দান্ত কাঠের গুটি ফেলে থাকেন, সেটি আমরা দেখতে পেলাম। আরো একটি ভালো সুযোগ আছে 28টি পয়েন্ট হওয়ার মতো, দেখা যাক কি হয়। সুন্দর খেলেছেন আমাদের সেতু ভাই। মেরেছিলেন, মন মতন হলো না। এবং 28 পয়েন্ট, ইশারাট 28 পয়েন্ট, 28/22। লাস্ট পর্যন্ত কি হয় আজকের ফলাফল এখনো বোঝা যাচ্ছে না। একটি জমে উঠেছে আপনি সবচেয়ে একটি সুযোগ ছিল, দেখা যাক কি হয়। আজ ভাই 28 সেট কভার, লালবাবু ভাই দুটি একটি গুটি দরকার। সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়।
তিনি গেম বোর্ডে চেক করে নিলেন। আসলে অনেক চাপ, যাই হোক প্রত্যেকে দুর্দান্ত খেলা হয়ে গেল। ইতিপূর্বে 22/28 সুন্দর খেলেছেন। একটি শট মেরেছিলেন, দুটি মেরেছিল সেটি ভাঙার জন্য, যাই হোক দেখা যাক কি হয়। মেরেছিলেন কিন্তু গুটিটি চাম দেওয়ার কারণে মিস হয়ে গেল। অসম্ভব একটি গেম দিয়েছেন আমাদের সেতু ভাই। যাই হোক দর্শক মন্ডলী, সুন্দর একটি গেম উপভোগ করলেন আমরা। এক এক গেম হয়েছে, আমরা অবশ্যই তৃতীয় গেমটি দেখবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওই যে ওইখানে টান মারতেছে।